নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ইউজি বিডিপি আরপিজি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তোমাদের মনে এতদিন ধরে যে প্রশ্ন চলছিল, তোমাদের ফাইনাল এক্সাম কি অনলাইন হবে নাকি অফলাইন, তা নিয়ে তোমরা দ্বন্দ্বের মধ্যে ছিল। অ্যাসাইনমেন্ট কোন মোডে হবে, এই ভিডিও দেখার পর আশা করছি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই বলতে চলেছি, অ্যাসাইনমেন্ট 22 হবে অনলাইনে, এমসিকিউ টাইপ 20 কোয়েশ্চেন, যা নিয়ে আগেও ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। অ্যাসাইনমেন্টে কতগুলো কোয়েশ্চেন থাকে, কীরকম মার্কস ডিভিশন, কীভাবে ভালো নাম্বারস গেইন করবে, এসব নিয়ে ডিটেলসে ভিডিও বানানো আছে, যারা দেখোনি দেখে নিও। অ্যাসাইনমেন্ট তো অনলাইনেই হচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমাদের এনএসওইউর ডিরেক্টর স্যার অনির্বাণ ঘোষ এক ভিডিও কনফারেন্সে বলে দিয়েছে যে তোমাদের ফাইনাল এক্সাম কিন্তু অফলাইনে হবে। সো তোমাদের এবার অফলাইন ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতি শুরু করে দাও। স্টাডি সেন্টার থেকে বইগুলো প্রথমে সবাই কালেক্ট করে নাও, কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও ভালো মার্কস গেইন করতে। আর যারা কিনা ইংলিশের স্টুডেন্টস, তোমাদের ইংলিশ লিটারেচারের প্লে, ড্রামা, পোয়েম যা কিছু রয়েছে, তোমাদের প্লে, ড্রামা, পোয়েম নিয়ে খুবই ইজি ল্যাঙ্গুয়েজে আমার এই কুইক লার্নিং চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। খুবই ইজি ল্যাঙ্গুয়েজে বাংলাতে আমি ইংলিশ লিটারেচারের প্লে, ড্রামা, পোয়েমস নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। যদি তোমার সিলেবাসে আরও কোনো টপিক নিয়ে ডিসকাস চাও, তবে কমেন্টে জানিও। সো অফলাইন এক্সামে ভালো নাম্বার পেতে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আশা করি এতক্ষণে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের ফাইনাল এক্সাম অফলাইন মোডে হবে আর অ্যাসাইনমেন্ট হবে অনলাইনেই, যেমনটা প্রিভিয়াস ইয়ারও হয়েছে। তো অ্যাসাইনমেন্ট নিয়ে তো তেমন কোনো টেনশন নেই। অ্যাসাইনমেন্টের সমস্ত কোয়েশ্চেন আনসার পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রেখো। কেন কি যখনই তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের সমস্ত কোয়েশ্চেনের আনসার এই চ্যানেল থেকে প্রোভাইড করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। ফ্রেন্ডস, এই ছিল আজকের বিষয়। থ্যাংক ইউ।